ভাই গরিব মানুষ ভাই একজন কে চার জন কে গাড়ি আছে ভাই পছন্দ ছিল সাধারণ জনগণ ভাই পছন্দের টান্না নামাই আমার সহ টান্না নামাইছে ভাই এরর করতে শুরু করতেছে ভাই আমাদেরকে বিচ চাই ভাই আমরা বিচার চাই ভাই এটা যদি আমরা ফাঁসি হই আমরা ফাঁসি হই আমরা মনন শুন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই হাত জোর করে কইতেছি আমাদের একটা কোন এর বিচ করে দেন সরকার গাড়ি চলতেছে গ্যারেজ মাজন বিল দিতেছে কে বাড়ি বাড়ি দিতে আর না কে ঘর বাড়ি দিতে আর না এসব অত্যাচার কেন কেন রেখে দিছে গাড়ি ছাড়েন না ছাড়া চিন্তাগারি করি রাস্তা মিলে তাহলে ভালোই ব্যবস্থা এখন কেউ ভিডিও করতেছে লিডারের লোক আছে এখন ধরবে না গাড়ি সরকার সরকার আমরা সাধারণ জনগণ আমাদের প্রতি পদক্ষেপ না নেয়া এখন দেখে এটা সব ক্ষমতা দিয়ে দেয় আর কোনো ক্ষমতা নাই আমরা দরিদ্র মানুষের কাছে কোনো ক্ষমতা নাই এই কিছুক্ষণ কিছুক্ষণ আগে ঘন্টা আগে এক 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 ঘন্টা আগে এখন 200 টাকা কাজ করতে পারি নাই কিয়া তিনি বলতেছে গাড়ি আটকাইয়া ঘন্টা নি কইছে গাড়ি আটকাইছে কতছে 1500 টাকা নি আস তারপর তোকে গাড়ি দিব নালে দিব না আমরা হাতে বে সরকার এই গাড়িগুলো উড়াই দেব মারতাছে পুলিশের হাতে বে ধরতে গেছি আমাদের লাড়ি দাবাই দিতেছে কারণটা কি তাহলে আমরা গাড়ি চালাই ভাই গাড়ি উড়াই দেব ভাই রাস্তা চিন্তা করে গাড়ি চালাম না গাড়ি দেব চুরি করে টাকা দিব গাড়ি সে উড়াই দেব সরকার পুলিশের কাছে চালাম না সরকার বলে দিছে মহাজনের কোনো চুরি করে না জরিমানা করবা সরকার কয়ে দিছে সরকার গোক ডাইরেক্ট আর গাড়ি চল চল দেব দিমু এমনটা গাড়ি চুরি করে লো গাড়ি জরিমানা দিমু উড়াই দেখে দিমু টাইম দেয় টাইম দেয় জরিমানা চাই আরে মিয়া কত কষ্ট আছে সরকার যদি নিজে থেকে যদি চোখ দেয় তারও চোখের পানি বেরিয়ে যেত তাদের কোনো মায়া দেওয়া লাগে না বলেন তাদের কি অধিসত্ত্ব জীবন তাদের কি বলে দিছে আমি চাকরি দিছি তোরা এরকম কর অন্যায় জুলুম কর নিরয় মানুষের কাছে জুলুম কর তাই আমি নিয়ে জেলে বইরা থাক আমরা সরকারি কাম গাড়িগুলো সাইডার গাড়ি চালাম না আমরা গাড়ি চালাম না আমাদের বাড়ি ঘর করার স্বপ্ন নাই আমরা কোনো রকম খেটে খাওয়া মানুষ সাধারণভাবে খাবো আর চলবো এটাই আমি কোনো আমি প্যাটনীতি করি আমরা রাজনীতি করি না আমরা কোনো রাজনীতি চাইতে চাই না সরকার থাক আরও 50 বছর থাক কোনো দুঃখ নাই না আমাদের হক আমাদের নেজ জঙ্গল ফিরাই দিই আমরা চাই না অশান্তি কোনো বিচার নাই কোনো আইন নাই কোনো পদক্ষেপ নাই এই দেশে আমরা থেকে কী করবো আমি পুরো আইডি কার্ড নাই তা কোক আমরা আমরা দেশের নাগরিক না আমাদের নাগরিকই না আমার স্বাধীনতাই নাই এই দেশ স্বাধীন হলো অশিক্ষিত মানুষেরা অনেক শিক্ষিত মানুষের মূল্য বেড়ে আছে হ্যাঁ এই দেশের শিক্ষিত মানুষের মূল্য বেড়ে আছে আচ্ছা খেটে গা মানুষ কখন শান্তি নেই আর মেয়ে যাই দেন গা কতজনের চিকিৎসা লেগা আর মেয়ে মা বাপ মরে যেতে আছে রিক্সা চালা বাদ হয়ে তারা না বউবিটি বল তারা না মাহাজান তো কোনো কথা শুনে না এই যে এখন আমাদের গাড়ি ধরে দিয়ে দিচ্ছে মাহাজান তারপর আমাকে রাজ্য মানিব রাজ্য এক টাকা কম নিত না 1500 টাকা দিব আমার ঘর থেকে 500 টাকা গাড়ি দেবো কতটা দিব আমরা আমাকে বউ বাচ্চা হারে পালন করুক সরকারে খাওয়া গেরা বিদেশে অনেক বিদেশে আমরা শুনছি যে সরকারে খাম দেয় প্রতি ঘরে ঘরে খাম দেয় লকডাউন দেয় ভালো কথা কি করবো সারাদিন গাড়ি চালাই মাইয়া 500 টাকা ইনকাম করতে পারি না আমরা দেওয়ালে জন্য পিঠ ঠেকে যায় কিছু থাকে না প্রত্যেক 1000 টাকা আমরা দিব এখন লকডাউন দিছে খাওয়ার নাই লকডাউন উদাউদি লকডাউন দিয়ে দিছে
কম ঠেলায় ভার হয় মানুষে কম ঠেলায় ভার হয় আর ওরা 1400 টাকা কর থেকে দিমু 20 25 টার উপরে গায়ার করছে 20 25 টার উপরে আর না এর যত করা আছে সবাই 50 60 টাকা রেট কইছে 50 টাকা রেট কইছে এখন এটি নাই প্রতিটা গাড়ি টাকা লাগে গাড়ি ভরা লাগে ভাই গাড়ি দিয়া মানে 7-8 জন মানুষ তারা খালি প্রতিদিন খালি গাড়ি ধরা চিন্তা প্রতিদিন গাড়ি ধরবো প্রতিদিন গাড়ি ধরবো কেমন গুণটার দিন বাকি রেখে গাড়ি ধরে না গতকালকে বাইর হয় নাই গতকাল খাবো আজকে খাবো কি আজকে না চালালে কালকে খাবো কি আমরা গতকালকে বইয়া বইয়া রয়েছিলাম অনেক গাড়ি চলছে টোটাল বন্ধ করে আজকে আমরা বাইর হয়েছি একবারে টোটাল বন্ধ করে দিল রাস্তাঘাট তাইলে হে একটা আমরা না কে ঘর আরে তো চলতাছে সব গাড়ি বন্ধ করে দিল বন্ধ করে দিল আমরা বাইরে যেন খাইতাম না না খেয়ে মরবো না খেয়ে মরবো কিন্তু গাড়িও চলে রুটে আবার রুটে জাল সরো অভিনয় শুরু করছে ওরা ওরা টাকা আর দান্দা কারণ স্কলার আমাকে বন্ধ রাখে।